এবং জান্নাতের লোকদের রূহ কবজ করার জন্য একটা দীর্ঘ হাদিস আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাত থেকে পাত্র নিয়ে আসেন জান্নাত থেকে রুমাল নিয়ে আসেন এবং এত এত আপনার সহজে জান্নাতি মানুষের রূহ বের হয়ে আসে শরীর থেকে যে সে যেন আরামের ঘুমে চলে যায় আর পক্ষান্তরে জাহান্নামী মানুষ তার যে রূহ কবজ করা হয় এটার যদি আপনি ধরন আন্দাজ করতে চান সূরা নাজিআতের প্রথম আয়াতগুলোর তর্জমা করবেন সূরা নাজিআত 30 নম্বর পারার দ্বিতীয় সূরার প্রথম আয়াতগুলো ওয়ান্নাজিআতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা ওয়াসসাবিহাতি সাবহা ফাসসাবিহাতি সাবহা এখানে ফেরেশতাদের বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে তন্মধ্যে থেকে মানুষের রূহ কবজ করা হবে যে বিশেষ করে ওয়ান্নাজিআতি গরকা শরীরের ভেতরে ডুব দিয়ে টেনে বের করবে রূহ বের হতে থাকবে না চাবে না পাপিষ্টদের ফাসেকদের জাহান্নামীদের এবং তাদের সম্পর্কে যে হাদিসটা বলছিলাম যে দীর্ঘ হাদিস আছে কিভাবে রূহ কবজ করা হয় মালাকুল মওতের বিশাল বাহিনী তারা যখন আসে যখন একটা মানুষ জাহান্নামী হয় তখন তার জন্য একটা নোংরা পাত্র নিয়ে আসা হয় এবং তার রূহকে অত্যন্ত কষ্ট করে বের করে আনা হয় তো এরকম জীবন সায়ান্নে মৃত্যুর মুখে যখন আমরা পৌঁছে যাব তখন আল্লাহর ফেরেশতা এসে আমাদেরকে সুসংবাদ দিবেন এবং জান্নাতি লোক সুসংবাদ পেয়ে যাবে এগুলো সবগুলো হবে তখন যখন এই যে আল্লাহ ইন্না আউলিয়া ইল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম তারা টেনশন করবে না পেরেশান করবে না মৃত্যুর সময় তাদের যে ফেরেশতা এসে সুসংবাদ দিবে যে তোমার কোনো টেনশন নাই যাদেরকে রেখে যাচ্ছ এর চেয়ে অনেক ভালো প্রিয় আপন জন তোমার জন্য অপেক্ষা করছে তো এই জন্য আল্লাহর ওলি হওয়ার দৌড়ে আমাদেরকে এগোতে হবে